আরজিকর কাণ্ডের বিচার চেয়ে এবার কলেজ স্ট্রিটে বিক্ষোভ কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন পড়ুয়ারা। জানা গিয়েছে প্রতিবাদে সামিল হয়েছেন উত্তর ও মধ্য কলকাতার বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরাও। তাদের দাবি, দোষীদের শাস্তি চাই। আমাদের দাবি গোটা বাংলা, গোটা দেশ জুড়ে মহিলাদের নিরাপত্তা চাই, সেটা রাতে হোক অন্ধকারে হোক, ন্যূনতম তাদের সিকিউরিটি সেটা চাই। আমরা দেখে এসেছি, আমরা ছাত্রছাত্রীরা আজকে বর্তমান ছাত্রছাত্রীদের নেতৃত্বে আমরা আজকে সবাই এসে এখানে আহ্বান করেছি, প্রত্যেকে পা মিলিয়েছি, এখানে আমরা অবস্থান করছি। আমাদের দাবি একটাই যে তিলোত্তমার বিচার চাই, আর পরবর্তী সময়ে যেন এরকম তিলোত্তমার ঘটনা আমাদের দেখতে না হয়। না সারাদিন বন্যা ছাত্রছাত্রীরা করছে, যতটা সময় পড়া যায় আমরা এখানে করবো। এই দড়িপাড়া চত্বর ছাত্রদের জন্য যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা জায়গা, এই জায়গায় আমরা আজকে অবস্থান করছি, এখন অব্দি অবস্থান চলছে আর চলবে। হ্যাঁ, আমাদের দাবি একটাই যে জাস্টিস ফর আরজিকর। আমাদের আমার নাম রাজবীর এবং কলেজ পড়ুয়া। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরী, রিপোর্ট ওঙ্কার বাংলা।